সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সুরাতুল হজ, সুরাটা কিসের? হজের সুরা। কিন্তু এই সুরার ভিতরে আপনি তালাশ করলে দেখবেন এ টু জেড পুরো সুরাটার ভিতরে কিয়ামতের আলোচনা। হজ কি দুনিয়াতে না কিয়ামতে? কথা কয় না, দুনিয়াতে। কিন্তু আলোচনা কিসের? একটা শুরু থেকেই, একদম শুরু থেকেই কিয়ামতের আলোচনা শুরু হয়েছে। শুধু মাঝখানের কয়েকটা আয়াত হজের আলোচনা আছে, বাকি বেশিরভাগ সুরা মনে করেন যে প্রায় 98% এই আয়াত এখানে শুধু কিয়ামতের পরকাল আলোচনা। কিয়ামত হবে, হাশর ময়দান কায়েম হবে, পরকালের আলোচনা, হাশরের নিয়ে আলোচনা, বিচারের দিবসের আলোচনা সেখানে। কেন? কারণ হলো যে হজটা এমন একটা বিধান, এমন একটা ফরজ বিধান যেখানে হাশরের ময়দান যেখানে কায়েম হবে, হাজিরা সেই জায়গায় যাওয়া লাগে। আল হজ্জ আল আরাফা, হাদিসে আছে হজ মানে আরাফা, আরাফাই হলো হজ। আর আরাফার ময়দানে সকলকে যাওয়া লাগবে, আর আল্লাহ তাআলা আরাফার মাটি বিচার শুরু করবেন। আশ্চর্যের বিষয় হলো আরাফার ময়দানে, গোটা আরাফার ময়দানে, গোটা বিশ্বের মানুষ যদি আরাফার ময়দানে জমায়েত হয়ে যায়, আরাফার ময়দানে এমন হবে না যে মানুষ সেখানে জমা হয়েছে আরো জায়গা লাগছে। আরাফার ময়দান যতটুকু আছে অতটুকুর ভিতরে গোটা বিশ্বের মানুষ ঢুকলে আপনি আশ্চর্য হবেন। আজ কাবার চত্বরটা যেখানে আমরা তোয়াফ করি, এই চত্বরটা কতটুক? সামান্য অল্প, কিন্তু কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ লোক ঢুকতেছে, কিন্তু এমন কোনোদিন হয় না যে ঠাসা ঠাসা হয়ে গেছে। সব মানুষ যদি কাবা ঢুকে যায় আল্লাহর কুদরত, দেখতে ছোট দেখা যাবে, গোটা বিশ্বের মানুষ সেখানে যেতে পারবে, কাবা কখনো থেমে যাবে না, আটকে যাবে না। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে যদি বিচারের ময়দান, কেয়ামতের ময়দান হবে, হাশরের মাঠ হবে আরাফার মাঠ, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা হজের আলোচনা সূরাতুল হজ এই জন্য নাজিল করেছেন যে তোমাকে আরাফার ময়দানে আসতেই, আরাফার ময়দানে আসলা মানে বাস তুমি আরাফার মাঠে হাশরের ময়দানে আসলা। এই জন্য আরাফার মাঠের ভিতরে দোস্ত সেখানে বুঝে আসে আল হাজ্জু আল আজ্জু, হজ মানে যুদ্ধ, হজ মানে কষ্ট। আরাফার ময়দান থেকে যে কষ্টটা শুরু হয়, আসলে মিনা থেকে কষ্ট শুরু হয়, আরাফার ময়দান থেকে যে কষ্টটা শুরু হয় একদম তোয়াফে জিয়ারত পর্যন্ত যে কষ্টটা হয়, তখন তো দুইটা পাওয়ার চলে না, হারতে পারে না। এই মুহূর্তে আল্লাহ তাআলা যে কেন বলছেন যে হজ যদি কবুল হয়ে যায় আর হজের বদলা একটাই, সেটা হলো জান্নাত। যার হজ কবুল হয়েছে সে জান্নাতে যাবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে বলেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আজকে আমরা অনেকের উপর হজ ফরজ হয়েছে, কিন্তু আমরা হজ ফরজ হওয়ার পরেও আমরা হজের ব্যাপারে বড় গাফলতি করতেছি, বড় গাফলতি করতেছি। যে দেখা যায় যে আমরা সবচাইতে যে বিষয়টা গাফলতির বিষয়টা, সেটা হলো যে একবারে পেনশন পাওয়ার পরে বুড়া বুড়ি দুইজনীকে হজ করে আসবো, যত দিন যাইতেছে কঠিন হইতেছে হজের বিষয়টা, আস্তে আস্তে কঠিন। হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে হজের বিষয়টা একসময় এত কঠিন হবে, এমনটা হবে যে এক পর্যায়ে মানুষ হজ থেকে মুখ ফিরিয়ে নিবে। আস্তে আস্তে অবস্থা তৈরি হইতেছে কিনা জোরে বলেন না, মুখ ফিরিয়ে নিয়ে যাবে মানুষ, হজ থেকে মুখ ফিরিয়ে নিয়ে। এখন তো অনেক মানুষ যারা অনেকে নিবন্ধন করেছেন, এখন আরো ওনারা বলে হজুর হজার যা মনে আমরা এটা করে আসবো, আর ভাল লাগে না হজ যাওয়া, কারণ দিন দিন কঠিন হচ্ছে। এই জন্য দোস্ত যার হজ ফরজ হয়েছে, আল্লাহর হস্তে অনুরোধ করে বলি, অনুরোধ করে বলে যাদের হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসিতে বলেন যে ইন্না আবদান, যে আমার যে গোলামকে আমি আল্লাহ তাআলা জিসমাহু, আমি আল্লাহ তাআলা তার শরীরকে সুস্থ করেছি, ওয়াসাআতু লাহু, হ্যাঁ আমি তার প্রশস্ততা করে দিয়েছি, তার সম্পদকে, তার মালকে, তার চলাফেরাকে প্রশস্ত করে দিয়েছি, এবং তার ফ্যামিলির চলাফেরাকে প্রশস্ত করে দিয়েছি, সম্পদের সম্পদের প্রশস্ততা করে দিয়েছি আমি আল্লাহ তাআলা, কিন্তু আমার গফা মাজা খামসু আওয়ানিন, এই অবস্থায় তার 5 বৎসর চলে গেল, সে সুস্থ ছিল, শরীরও সুস্থ ছিল, তার আল্লাহ তার সম্পদের প্রচুর পরিমাণ সম্পদ তার ছিল, হজে যাওয়ার মতো টাকা পয়সা তার কাছে ছিল, কিন্তু এই অবস্থা করতে করতে 5 বৎসর চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন ইন্নাহু মাহরুম লা মাহরুম, নিশ্চয় সে বঞ্চিত বঞ্চিত বঞ্চিত। সবচেয়ে বড় এই হাদিসের ব্যাখ্যার ভিতরে আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সে সবচেয়ে বড় বঞ্চিত কোনটা, যেটা গত সপ্তাহে বলেছিলাম যে এই ব্যক্তি ইহুদ বা খ্রিস্টান হয়ে মারা যাক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এতে আমার কোনো আফসোস নাই, নাউজুবিল্লাহ বলতেন না। আর যে ব্যক্তি ইমান নিয়ে মরতে পারে না তার চেয়ে বড় হতবাগা কে হতে পারে বলেন? যে ব্যক্তি ইহুদ খ্রিস্টান হয়ে মারা যায় তার চেয়ে বড় হতবাগা কে হতে পারে?
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার শেষের দিক দিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, এই দুইটার অর্থ কি? ইহুদ এবং খ্রিস্টান থেকে আশ্রয় চেয়েছি আমরা, জাল্লা যাদের উপরে তুমি রাগান্বিত হয়েছ, যাদের প্রতি গুসা করেছ, পথভ্রষ্ট করেছ, এদের কাছে এদের থেকে আমরা আশ্রয় চেয়ে পানা চাই। কিন্তু যারা যাদের উপর হজ ফরজ হয়েছে, আজকে হজ করব, কালকে হজ করব, পরশু হজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তার আমি দেহকে সুস্থ রেখেছি এবং তাকে প্রশস্ততাও দিয়েছি, টাকা পয়সাও তাকে আমি আল্লাহ দান করেছি, কিন্তু সে আমার কাছে আসলো না, সে আমার কাছে আসলো না, আমার ঘরে আসলো না, আল্লাহ মাহরুম, আল্লাহ নিজে বলেন সে বঞ্চিত, সে বঞ্চিত, সে হতভাগা কপাল পোড়া। আল্লাহ রাসূল বলেন সে হতভাগা কিভাবে? সে হলো আল্লাহ রাসূল বলেন এমন ব্যক্তি ইহুদ বা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই। এই জন্য দোস্ত অনুরোধ করে বলি, অনুরোধ করে বলি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা মুহাল্লিকিন, যারা মাথা চাষে হজ করতে গেলে কয়েকবার মাথা চাষেন না আপনারা? মাথা হলক করেন না? করেন কিনা জোরে বলেন না? এই যারা মাথা হলক করে, মাথা যারা চাষে, এদের সম্পর্কে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার দোয়া করেছেন। হাদিসে আসছে কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, রসুল দোয়া করলেন আল্লাহ যারা হজ করতে এসে মাথা চাষে মাথা মুন্ডায়, তোমার খুশি করার জন্য এদেরকে মাফ করে দাও। এরপরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওলিল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, যারা কসর করে মাথা চাষে না, যারা যারা কসর করে মানে একটু কাটে চুল ছোট করে ফেলে, যেটুকু কাটলে আর ধরা যায় না, ছোট করে চুল ছোট করে ফেলে, বা যাদের বাপড়ি চুল আছে এক করে কেটে ফেলে, ইয়া রাসূলুল্লাহ এদের জন্য আপনি দোয়া করেন, এদের জন্য আল্লাহ মাফ করে দিয়ে। আল্লাহ রাসূল দেখেন আবার রাসূল আবার দোয়া করেন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ যারা মাথা চেষে ফেলে হজ করতে এসে এদেরকে মাফ করে দিন। সাহাবী সাহাবীরা আবার বলেন ইয়া রাসূলুল্লাহ ওলিল মুকাসসিরিন, যারা কসর করে ছোট করে এক 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 কর পরিমাণ কাটে, এদের এদের জন্য দোয়া করেন, এদেরকে আল্লাহ মাফ করে দিন। রাসূল আবার বললেন আল্লাহুম্মাগফির লিল মুহাল্লিকিন, আবার তৃতীয়বার দোয়া করেন আল্লাহ যারা মাথা চেষে ফেলে তোমার খুশিতে মাথা মুন্ডিয়ে ফেলে পাগলের মতো হয়ে যায়, এদেরকে মাফ করে দাও। সাহাবীরা আবার বললেন ওলিল মুকাসসিরিন, ইয়া রাসূলুল্লাহ যারা কসর করে এদের জন্য দোয়া করেন না একটু, মুহাল্লিকিন, মাথা যারা চাষে এদের জন্য দোয়া করতেছেন। তৃতীয় নম্বর রাসূল দোয়া করেন আল্লাহুম্মাগফির লিল মুকাসসিরিন, আল্লাহ যারা কসর করে এদেরকে মাফ করে দিয়েন। আমি হাদিসটা আজকে মোতালা করতে করতে পাইছি, আমার দিলটা ভরে গিয়েছে। আসলে মাথা চাষার মজাই আলাদা, অনেকে মাথা চাষাকে খারাপ মনে করে, ঠিক কিনা জোরে বলেন? তো পাগল না হলে তো মাথা চাষে না, আসলে পাগল, ঠিক কিনা জোরে বলেন? তো যারা পাগলামি শুরু করে মাথা চেষে ফেলে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাল্লিকিদের জন্য যারা মাথা চেষে ফেলে এদের জন্য রসুল তিনবার দোয়া করেছেন আল্লাহ এদেরকে মাফ করে দেন। তো রসুল তিনবার যার জন্য দোয়া করেছেন সে নিশ্চিত ক্ষমাশীল, ঠিক কিনা জোরে বলেন? সাহাবীরা বারবার বলার পরে এরপর রসুল কইছে আল্লাহ এদেরকে মাফ করেন, সুবহানাল্লাহ। কিন্তু যারা মুহাল্লিকিন, যারা মাথা চেষে ফেলে, যারা এদের জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার দোয়া করেছেন আল্লাহ এদেরকে মাফ করে দেন, এদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আপনার পাগল এরা, এরা মাথা চেষে ফেলাইছে এসে আপনার জন্য, আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। তো রসুলকে আল্লাহ খুশি করাবেন না? করাবেন কিনা জোরে বলেন? যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন আমরা অবশ্যই হজ্জে বাইতুল্লাহ যাব ইনশাআল্লাহ, যাব কি যাব না ইনশাআল্লাহ জোরে বলেন? হজ করলে কি কি লাভ, এই সম্পর্কে গত সপ্তাহে মোটামুটি আলোচনা হয়েছে। সবচেয়ে বড় লাভ হলো হজ করার দ্বারাতে, এক নম্বর লাভ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন কোনো সন্দেহ নাই, যে হজ্জে মাবরুর হয়ে যায়, কি হয়ে যায় জোরে বলেন? হজ্জে মাবরুর হয়ে যায়। হজ্জে মাবরুরের ফল কি? হজ্জে মাবরুর কারে বলা হয়? ওই হজকে বলা হয় যে হজের ভিতরে রাফাস নাই, ফুসুক নাই, গালাগালি নাই, মারামারি নাই, ঝগড়া নাই, এবং যে হজের পুরোপুরি হক আদায় করে যে হজ সম্পাদন করা হয় হজ্জে মাবরুর। এখন হজ, এখানে তো বহুত মুসল্লি আছেন, অনেকে হজে যাবেন আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে গতকালও হজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, গত শুক্রবার হজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অনেকে আসেন নাই আলহামদুলিল্লাহ, যারা আসছেন আমি দোয়া করি আল্লাহ তাআলা এদেরকে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন, আর যারা যারা আমরা আসতে পারিনি আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। হজের বিষয়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা আপনাদেরকে শোনাই দিই। হজ দুই প্রকার, হজ তিন প্রকার, হজ্জে এফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান। হজ্জে এফরাদ, হজ্জে তামাত্তু, বলেন হজ কয় প্রকার? একটা কি হজ্জে এফরাদ, দুই নম্বর হজ্জে তামাত্তু, তিন নম্বর হজ্জে কি কেরান।
এই হজ প্রথমত দুই প্রকার, উমরা আর কি হজ। হজটা আবার কয় প্রকার? তিন প্রকার। প্রথমত হজ কয় প্রকার? দুই প্রকার, উমরা হজ আর কি বড় হজ যেটা বলি আমরা, হজ এবং উমরা। তারপর হজ আবার কয় প্রকার? তিন প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান। আমরা বাঙালি যারা আছি আমরা বেশিরভাগ হজ্জে তামাত্তুই করি, এটা ফজিলত বেশি। হজ্জে তামাত্তু করতে গেলে হজের ভিতরে ফরজ হলো কয়টা? তিনটা, আর ওয়াজিব হলো ছয়টা। ওয়াজিব কয়টা? আমি গত বছর জুমাতে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে হজের কিছু আলোচনা করেছিলাম। আমরা সকলে একটু তালবিয়াটা করি, দেখি তালবিয়াটা আমাদের কেমন হয়। একটা বিষয় আপনাদেরকে বলে দিই, অনেক মানুষ এখানে হজ করতে হজ বহুতবার হজ করেছেন, তালবিয়া তার সহি না। যদি আপনি তালবিয়া সহি না হয় আর নিয়ত করার পরে সঙ্গে সঙ্গে তালবিয়া না পড়েন আপনার হজই হবে না। আর নিয়ত করা কি ফরজ? তালবিয়া পড়া জরুরি, আবশ্যক পড়তে হবে। যে আপনি নিয়ত করার পরপর তালবিয়া না পড়েন, তালবিয়ার ভুল হয়ে যায়, হাজার হজ করলে হজ কবুল হবে না। কিন্তু আমি বহুত মানুষ পেয়েছি আমার কাছে ধরা খেয়েছে, আমি বললাম হজ যে করলেন দুইবার তিনবার চারবার, তালবিয়াটা কোন তো বলতে পারে না, কথা কয় না তালবিয়াটা। আবার অনেকে বলেছেন সদ্য না, এই জন্য তালবিয়াটা আমরা একটু আবার পড়ে নিই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবাই পড়েন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়লে আমার দিল কেঁপে ওঠে, কি যে লাগে এটা, সেখানে পড়ার কি মজা, যারা গেছে এদেরকে বোঝানো সম্ভব, কি যে স্বাদ, কি মজা, এটা পৃথিবীতে কাউকে বোঝানো সম্ভব নয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরাম বাঁধার পরে এটা বেশি বেশি পড়া। হাদিসে আসছে যে ব্যক্তির হজের আমলের ভিতরে দুইটা আমল বেশি পাওয়া যাবে তার হজ কবুল, এক নম্বর বেশি বেশি তালবিয়া, দুই নম্বর বেশি বেশি মেহমানদারি। কি জোরে বলেন, বেশি বেশি কি জোরে বলেন, মেহমানদারি। বেশি বেশি মেহমানদারি যার বেশি হবে, তালবিয়া যার বেশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজকে কবুল করে ফেলবেন। আমি গত কয়েকদিন আগে একটা হাদিস পেয়েছি যে জান্নাতের ভিতরে একটি বালাখানা হবে, এটা পার্সোনাল আলাদা সবচেয়ে ভিআইপি, এই বালাখানাটাকে আল্লাহ তাআলা চারটা আমল কারণে বলা ব্যক্তিকে দিবেন। এর ভিতরে প্রথম যে আমলটা সেটা হলো যার বাসা সুন্দর, ব্যবহার সুন্দর, মুখের বাসা, ব্যবহার না, মুখের কি বাসাটা সুন্দর, বাসায় কথা বলে, সাবলীল বাসায় কথা বলে, জবান দেখা করে কষ্ট দেয় না। আর চার নম্বর আমলটা হলো মেহমানদারি করানো, বেশি বেশি মেহমানদারি করানো। আর দুইটা আমার জেহানে নাই, ভুলে গেছি, এই চারটি। আরেকটা হলো শেষ সাত্রের তাহাজ্জুদ নামাজ, কি নামাজ, শেষ সাত্রের কি জোরে বলেন, তাহাজ্জুদ নামাজ। এই আমলগুলি যারা করবে এর ভিতরে কি মেহমানদারি, এই জন্য আমরা বেশি বেশি মেহমানদারি করবো, এই অভ্যাসটা আমরা চালু করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। এহরাম বাঁধার পরে এহরাম কেমনে বাঁধবেন, গতকাল আমি বিস্তারিত আলোচনা করেছি, এহরাম বাঁধা আর এহরামের কাপড় পরা এটা ভিন্ন জিনিস। এহরামের কাপড় পরা আর কি এহরাম বাঁধা, এহরামের কাপড় পরলে এহরাম বাঁধা হয় না, এহরাম বাঁধার সিস্টেম কি আলাদা। আপনি এহরামের কাপড় পরলেন, এখান থেকে আপনার ঘর থেকে পরে গেলেন বা আপনি এয়ারপোর্টে গিয়ে পরলেন, এখানে দুইটা স্রোত, একটা হলো যদি ডাইরেক্ট আপনার ফ্লাইট হয় মদিনাতে, তাহলে আপনি এহরাম এখানে না পরেই মদিনা চলে যাবেন। মদিনা থেকে আসার পথে যখন মুখে ঢুকবেন জুল হুলাইফা, যেখান থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম বেঁধেছেন সাহাবীদেরকে নিয়ে, ওই জায়গা থেকে জুল হুলাইফা থেকে আপনি এহরাম বেঁধে আসবেন মদিনা মুক্কাতে আসবেন। আর যদি আপনি বাংলাদেশ থেকে সরাসরি আপনি মুক্কায় ঢুকেন, অর্থাৎ জিদ্দাতে আপনি ল্যান্ড করেন, সেখান থেকে মুক্কায় ঢুকেন, তাহলে ইয়ালমলম আমাদের এই বাংলাদেশ থেকে ইরাকের যেটা ইয়ালমলম আমাদের মিকাত এখান থেকে, এই জন্য অনেক সময় বিমানে ঘুমায় যায় স্মরণ থাকে না, তারপর বিমানে সতর্ক করে দেয় যে একটু পরে 10 মিনিট পরে মিকাত অতিক্রম করবে, আমরা যারা এখন এহরাম বাঁধিনি এহরাম বেঁধে ফেলি, কথা বুঝতে পারছেন, এটা কিন্তু বিমানে বলে দেওয়া হয়। তা আমরা আগেই এহরাম যারা বিশেষ করে এহরাম, কারণ এহরাম বাঁধার পরে আপনি খাজ্জানি সুলকানি যা আছে বন্ধ করতে হবে,
অশালীন কথা বন্ধ করতে হবে, মাথা ঢাকতে পারবেন না। যদি আপনার এক ঘন্টা মাথা ঢাকা থাকে, এহরাম বাতিল হয়ে যাবে, মাথা খালি থাকতে হবে। তো যার কারণে আপনাকে এহরাম বাজার পর থেকে নিয়ে এয়ারপোর্টের ভিতরে আপনি এয়ারপোর্টে এহরাম বেঁধে নেওয়াটাই ভালো। যারা মুরব্বী আছেন এহরাম বেঁধে নেওয়া ভালো, সতর্কতা থাকা যে আমার এহরাম ছুটে না যায়। এহরাম কি, আপনি এহরামের কাপড় পরার আগে গোসল করবেন, গোসল না করতে পারলে অন্তত ওযু করবেন, তারপর শরীরে আতর সুগন্ধি লাগাবেন এহরাম বাজার আগে, লাগিয়ে এহরামের কাপড়টা পরবেন, পরার পরে দুই রাকাত সালাতুল এহরাম পরবেন। এহরাম পরার সালাতুল এহরাম পরার পরে মাথার টুপিটা খুলে ফেলবেন, খুলে এবার আপনি তৎক্ষণাৎ এহরাম বাঁধতে পারেন বা এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাঁধতে পারেন, এটা আপনার ব্যাপার। এয়ারপোর্টে এহরাম বাঁধবে আপনি নিয়ত করবেন, যদি আপনি হজ্জে তামাত্তু করেন, আমরা হজ্জে তামাত্তুই বেশি করে থাকি, যে আরবিতে করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি, জাল্লামি উমরা নিয়ত করিলাম আমার জন্য সহজ করো, কবুল করো। বাংলাতে আরবিতে না পারলে কি করবেন, অথবা নাওয়াইতু উমরাতান, নাওয়াইতু উমরাতান, আমি উমরা নিয়ত করলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এরকম অন্তত কয়বার, কয়বার জোরে বলেন, তিনবার পড়তে হবে। তারপরে আপনি মক্কায় জিদ্দা চলে গেলেন, সেখান থেকে আপনি ইমিগ্রেশন হওয়ার পরে আপনি এবার হোটেলে চলে গেলেন, হোটেল থেকে আপনি হাত মুখ ফ্রেশ করে বা সোয়া অজুজু করে এবার আপনি কাবার চত্বরের দিকে, কিন্তু এই অবস্থা তালবিয়া চলতে থাকবে, কাবার দিকে আসবেন, যেইমাত্র কাবা দেখবেন 79 নম্বর গেট অথবা মেইন গেট, আজকে 2 বছরের মেইন গেট বন্ধ, এবার অশোক হয়তো খুলে দিবে, 79 নম্বর গেট দিয়ে ঢুকলেই সরাসরি কাবাকে একটু সামনে গেলে স্পষ্ট কাবা দেখা যায়। তো কাবা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ একবার বলে আওয়াজ দিয়ে হাত উঁচু করে ফেলা, আল্লাহ একবার তালবিয়া বন্ধ করে সঙ্গে সঙ্গে হাত উঁচু করে ফেলা, হাত উঁচু করেই তখন আপনি যত দোয়া করবেন সব দোয়া কবুল। তখন এখানে দোয়া করা, ওলামায়ে কেরাম বলেন সেখানে দোয়া করা, যে আল্লাহ আমার জিন্দগিতে যত জায়েজ দোয়া করেছি সবগুলি কবুল করো, আর যেগুলো থেকে পানা চেয়েছি এগুলো থেকে তুমি আমাকে পানা দান করো, এই দোয়াটা করা। তো সবচেয়ে উত্তম দোয়া হলো কি, সেটা হলো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করতে, রসুলের সমস্ত দোয়া তো আপনি করতে পারবেন না, এই জন্য সংক্ষিপ্ত দোয়া, সাহাবেরা বলেন ইয়া রাসূলুল্লাহ একদম ছোট্ট একটা দোয়া শিখাই দেন যে দোয়ার ভিতরে সব কিছু আছে, সুবহানাল্লাহ, মানে কোনায় চাপা হে ঘুরে গেড়াইয়া এই সবগুলি করা কিনা। এক সাহাবি মনে পড়েছে, এক সাহাবি রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যা কোন এতগুলি আমার দ্বারা সম্ভব না, কথা বলছেন না, আমার একটা সুজা একটা আমল দেন, যে সুজা আমলে আমলটা ছোট আমি ডাইরেক্ট ব্যস্ত যেতে পারবো। আল্লাহ রাসূল বললেন তাহলে তোমার আমল দেই সেটা হলো সব সময় জিহ্বাকে জিকিরে তাজা রাখো, সরাসরি ব্যস্ত, সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ, এটা সুজা আমল, মানে এই জিহ্বা দিয়া কোনো গুনার কাজ করিও না, এই জবান দিয়ে জিকির জিকির করো। তো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এই তে ফেস ফোস, আমি আমার দ্বারা আমি সুজা মানুষ, বেহাতে রাও না, এই আপনি আমার একটা আমল শিখা দেন, যে আমলটা করলে আমি একদম সহজে কি করতে পারবো, ব্যস্ত এত আমল করা কিনা, এত আমল করা আমার দ্বারা কিনা সম্ভব না, আমার একটা সুজা আমল, কথাটা কি বুঝে গেলাম দেখছেন। ও দোয়া কি করেন, যে রাসূলুল্লাহ কি করেন আমার দোয়া শিখাই দেন, যে দোয়াটা সহজ দোয়া, যে দোয়ার ভিতরে সব কিছু আছে, সাহাবীরা তো আসলে সুযোগ খুঁজতেন। আল্লাহ রাসূল বললেন তাইলে তোমরা দোয়া করো, আয় আল্লাহ তোমার নবী যা যা তোমার কাছে চাইছে তা তুমি কবুল করো, যা থেকে পানা চাইছে তা থেকে পানা দান করো, শেষ। রাসূল কি না চাইছে, কোন বাদ আছে কোনো কিছু, তা আপনি আরবিতে পারলে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মা সাআলাকা আব্দুকা ওয়া নাবিয়ুকা ওয়া হাবিবুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ونعوذ بك ما استعاذ منه نبيك وحبيبك وعبدك محمد صلى الله عليه وسلم শেষ। আরবিতে না পারলে বাংলাতে আয় আল্লাহ এই কাবা দেখে দোয়া, আল্লাহ তোমার রাসূল যা যা দোয়া করছে তোমার কাছে আমি সব চাই, আর যা থেকে পানা চাইছে এগুলো তো পানা চাই, শেষ এক দোয়। তারপরে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা উম্মুদ দোয়া, সমস্ত দোয়ার মা এটা পড়বেন। তারপরে তালবিয়া পড়তে পড়তে কাবার চত্বরে যাবেন, সবুজ বাতি বরাবর যাওয়ার পরে সেখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন। সময় তো স্বল্প দোস্ত, ইনশাল্লাহ আগামী জুমাতে বিস্তারিত একদম শুধু এটা নিয়ে মদিনার ফজিলত আর এই হজটা আপনি কেমনে করবেন, কিভাবে হজ করলে আপনার কবুল হবে, বিস্তারিত প্র্যাকটিক্যাল আকারে জুমাতে দেখা দেবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া নামাজ
আদায় করার সময় কি প্রথমে সানা পাঠ করবে? হ্যাঁ, সানা পাঠ করবে। আসসালাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি আপনার একজন ভক্ত। আমি গত SSC পরীক্ষা দিয়েছি। আল্লাহ যাতে আমাকে আমার কাঙ্ক্ষিত ফলাফল দান করেন। আল্লাহ আমার ভাই যে আশা নিয়ে দান করেছেন তার মনের নেক বাসনাগুলো পুরো করেন। প্রশ্ন, হজে যাওয়ার পরে তো গোসল করা যায় না, বিউটি হ্যাঁ কি বি যদি আচ্ছা, এই মাসালাটা আপনি কে বললো যে গোসল করা যায় না? এই মাসালাটা হয়তো আপনি বোঝেন নাই। হজে গেলে এহরাম পরা অবস্থা গোসল করা যায়, কিন্তু দেরি করা যাবে না। কি করা যাবে না? কিন্তু পাগলের গোসল আছে কথা কয় না, পাগলের গোসল আছে ধরে বলেন না। যারা বেশি শালীন, পাগলামি না করতে পারে, তাদের জন্য গোসলের দরকার। কিন্তু বাস্তবে যারা আল্লাহর জন্য পাগল হয়, এর গোসল কিসে? হ্যাঁ, তবে যদি সেখানে নাট পলিউশন, মানে স্বপ্ন দো যেটাকে আপনি বলেন, এটা হয়ে গেলে অবশ্যই গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে, সেখানে মাপ নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলে আমিন। মহান আল্লাহ পাকের রহমতে আমি মোহাম্মদ গোলাম মুস্তফা সর্দার এবং আমার স্ত্রী হোসনিয়ারা বেগম আগামী 9/5/2024 ইং তারিখে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হজ কবুল করে, আমিন 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 আমিন। আল্লাহ সবার হজ কবুল করে সকলে আমিন। আইডিয়াল জোন সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মরহুম সোহেল আহমদ সিদ্দিকীর ছোট ভাই শিববীর আহমদ রোবেল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনে আপনাদের দোয়ায় জয়লাভ করেছেন। আগামী দিনগুলিতে যেন তিনি সুন্দর করে এটা পরিচালনা করতে পারেন দোয়া চেয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমার ভাইকে সুন্দর করে যে দায়িত্ব তিনি পেয়েছেন, এই দায়িত্ব সুন্দর করে তিনি আদায় করতে পারেন। আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন। কবি জসীমউদ্দিন রোডের যুব সমাজের উদ্যোগে মাহফিল স্থান ইডিয়ান মসজিদ, সেখানে আগামী দিন শনিবার সেখানে তশরিফ গ্রহণ করবেন হজরত মৌলানা মুফতি দেলার হোসেন সাহেব, বিশেষ অতিথি হজরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ কাসিমি, হজরত মৌলানা মুফতি আবু মোহাম্মদ রহমানি, হজরত মৌলানা পরিচালনা আছেন হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ নাজমুল হাসান, এবং এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন আসবেন। আমরা সকলে সেখানে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেখানে অংশগ্রহণ করার তৌফিক দান করে সকলে বলে আমি। বিশেষ করে দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, বেশক আমরা গুনাহগার, আপনি গাফফার, আমরা না পাক, আপনি পাক, আমরা স্বামী, আপনি বিচারক। হে আল্লাহ, অপরাধ করেছে, অন্যায় করেছে, আর করবো না মালিক। আল্লাহ, আজকে অনাবৃষ্টি, প্রচণ্ড রৌদ্রের তাপ, সূর্যের তাপরে মালিক, এগুলো নিশ্চয় আমাদের পাপের ফসল, কোনো সন্দেহ নাই। হে আল্লাহ, আমরা সিলিন্ডার করতেছি, আমরা আর গুনাহ করবো না। আমাদের ওয়াদার উপর ইস্তেকামা থাকার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের দিকে রহমতের বৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকান আল্লাহ, রহমতের বৃষ্টি নাজিল করেন আল্লাহ, গজবের বৃষ্টি দিয়েন না মালিক আল্লাহ, রহমতের বৃষ্টি নাজিল করেন আল্লাহ। আপনি কারণে বলা জাত নাস্তিকরা তা বোঝে না আল্লাহ। আপনার কিছু বন্দা তো জমিনে এমন আছে যারা আপনার গোলামি করে আল্লাহ, এদের দিকে তাকাই হলে একটু রহম করেন, দয়া করেন মালিক আল্লাহ। আমাদের কারণে কত মাসুম বাচ্চারা কষ্ট পাইতেছে, কত প্রাণীরা কষ্ট পাইতেছে আল্লাহ, কত মখলুক কষ্ট পাইতেছে মালিক। আমাদের পাপের কারণে আজকে মখলুক কষ্ট পাচ্ছে আল্লাহ, আপনি রহম করেন মালিক, একটু দয়া করেন আল্লাহ, আমাদেরকে আপনি বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ, গরমকে আপনি দূর করে দেন আল্লাহ, গরমকে আপনি দূর করে দেন, গরমকে আপনি দূর করে আল্লাহ। আমরা আর গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, ক্ষমা চাই, মাপ চাই আল্লাহ। আপনাকে চেনার তৌফিক দান করে দিন আল্লাহ, আপনাকে চেনার তৌফিক দান করে দেন, আপনার কাছ থেকে চেনাবার তৌফিক দান করে দেন আল্লাহ। মাওলানা আমাদের সবাইকে হজ্জে মাবরুর কবুল করেন,
আল্লাহ বারবার হজ্জে বাইতুল্লাহ সফর করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ হাজি হিসাবে কবুলের মঞ্জুর করে নেন। এ আল্লাহ বারবার বারবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার তৌফিক দান করে দেন। আল্লাহ রোজার সামনে বারবার গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ সালাত আসসালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ। বারবার রোজার সামনে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ বারবার কাবার চত্বরে ঘুরার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের সবাই আপনি কবুল করেন। আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের আপনজনদের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছে এদের দোয়াগুলি আপনি কবুল করেন। আল্লাহ যে যে দোয়া চেয়েছে প্রত্যেকের মনে এক বাসনাগুলি পুরা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আল্লাহ আইম আলী কমিটির লোক বড় আশা করে দোতলা টাইলসের কাজ দ্বারা নিয়ত করেছেন। আল্লাহ আপনি সহজ করেন কবুল করেন। আল্লাহ আপনি সহজ করেন কবুল করেন। আল্লাহ যারে পছন্দ করেন তার দ্বারা আমাদের টাইলসের কাজটা করার ব্যবস্থা করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।